24 ঘন্টায় আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখবো বিস্তারিত খবরে। কিডনি কাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। কলকাতার নামকরা তিনটি বেসরকারি হাসপাতাল ও নামজাদা কয়েকজন চিকিৎসকের খোঁজ পেলেন তদন্তকারীরা। এদিকে তদন্ত যখন এগোচ্ছে তখনই সরানো হলো পুলিশ কর্তাকে। মূল পাণ্ডা ইতিমধ্যেই জালে, এবার হাতে আসছে ডালপালা। বুধবার বাগুইয়াটি থানায় যোগাযোগ করেন জ্যাংরা চৌমাথার দীপক কর, তিনি রাজকুমার রাওয়ের প্রাক্তন সহযোগী। পুলিশকে দীপক জানিয়েছেন, কিডনি ব্যবসায় ডোনার ধরাই ছিল দীপক করের কাজ। ডোনার পিছু 10,000 টাকা কমিশন পেতেন দীপক। ডোনারকে কলকাতায় এনে শারীরিক পরীক্ষা হতো বেসরকারি হাসপাতালে। তিনটি নামকরা বেসরকারি হাসপাতালে এই কাজ হতো। বেশ কয়েকজন নামকরা চিকিৎসক ও চিকিৎসা কর্মী এই চক্রে জড়িত। কলকাতার এক স্বনামধন্য নেফ্রোলজিস্ট কিডনি চক্রে জড়িত। নিয়মিত চেন্নাইয়ে যাতায়াত ছিল ওই নেফ্রোলজিস্টের। কিডনি প্রতিস্থাপন হতো কোয়েম্বাটোর ও দিল্লির হাসপাতালে। জাতীয় স্তরেও কিডনি কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। একই সঙ্গে কিডনি দাতা ও গ্রহিতার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। বুধবার রাতে কানপুর থেকে গ্রেফতার হয়েছেন রামপ্রকাশ নামে এক কিডনিদাতা। নাগপুরের বাসিন্দা এক মহিলাকে কিডনি বিক্রি করেছিলেন রামপ্রকাশ। একে বড় সাফল্যই বলে মনে করছেন তদন্তকারীরা, কারণ এতদিন দাতাদের সঠিক পরিচয় জানা গেলেও গ্রহিতাদের ভুয়ো পরিচয়ই নথিভুক্ত হতো। আইন বাঁচাতে দাতার বন্ধু সেজে বেনামে বহু বিদেশি ব্যক্তিও কিডনি কিনে দিয়ে গেছেন। রাজকুমার ধরা পড়ার পর দুদিনেই অনেকটাই এগিয়েছে তদন্ত। তবে আর কত দূর তা এগোবে তা নিয়ে সংশয় রয়েছে, কারণ সরিয়ে দেওয়া হয়েছে 7টি আন্তরাজ্য তদন্তকারী দলের মাথা পুলিশ কর্তা নিধিন বালসানকে। দক্ষিণ পূর্ব রেলের SP বালসানকে সরানো হয়েছে আউটার ডিস্ট্রিক্টে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।